রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের আইসিইউর আগুনের সূত্রপাত এসি থেকে, এমনটাই ধারণা করছে ফায়ার সার্ভিস। এছাড়া হাসপাতালটির অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ নয় বলেও জানিয়েছে তারা। এদিকে আগুন লাগার সাথে সাথেই আইসিইউতে থাকা রোগীদের নির্বাপদে সরিয়ে নেওয়া হয়। শুক্রবার দুপুর 1:30টার দিকে শিশু হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক আইসিইউতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। প্রায় 1 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আইসিইউতে থাকা 17 শিশুকে তাৎক্ষণিক হাসপাতালের এসডিওতে নেওয়া হয়। পরে তাদের স্থানান্তর করা হয় পার্শ্ববর্তী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত, এমন ধারণা ফায়ার সার্ভিসের। এছাড়া ভবনটিতে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, এমন মতও তাদের। ওরা ওখানে কিছু ফায়ার এক্সটিংগুইশার ছিল যেটা তারা ব্যবহার করেছে, কিন্তু এছাড়া আর কোনো ধরনের অগ্নি নির্বাপনী ব্যবস্থা ছিল না। প্রাথমিকভাবে এটাই অনুমান করছি আর কি, এসি থেকে দুর্ঘটনা ঘটতে পারে, তবে বিষয়টা তদন্ত সাপেক্ষ। আগুনের কারণ খুঁজে বের করার পাশাপাশি ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বি ব্লকের 194টা বিছানা আছে এবং 194টার ভিতরে 173টা রোগী ছিল এবং সকল রোগী কিন্তু সব আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। অক্সিজেনের সিলিন্ডার আমরা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছি, আমাদের এনআইজি সিপিডি থেকে 10টা সিলিন্ডার আমরা আনাইছি এবং আমাদের ইমার্জেন্সিতে সিলিন্ডারের মাধ্যমে চিকিৎসা হচ্ছে। এখন আস্তে আস্তে সকগুলো রোগী আমাদের সেটেল করে ফেলছি। কেউ হতাহত না হলেও আগুন লাগার খবরে রোগী ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর AKM শাকিল নেওয়াজ। শাকিল নেওয়াজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা যেটি দেখলাম, আমাদের প্রতিবেদনেও দেখলাম যে আইসিইউ থেকে স্থানান্তর করা হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, যদি শুরুর প্রশ্নই বলতে চান, যে এইরকম একটি স্পর্শকাতর জায়গায় আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত ছিল কিনা, বা থাকলেও সেটি কেমন হওয়া উচিত ছিল? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু কারেক্ট করে দিচ্ছি, আমি মহাপরিচালক ছিলাম না, আমি পরিচালক হিসেবে ছিলাম অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সে। আমি বাংলাদেশের সমস্ত ফায়ার ফাইটিং এবং সেফটি লোকাপের। দেখেন, হাসপাতাল সম্পূর্ণ পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস ই হলো ফায়ার ইভ্যাকুয়েশনের ডিফিকাল্ট পার্ট হলো হাসপাতাল। তো এরকম একটা জায়গায় আগুন ধরবে, সেখানে নিরাপত্তা থাকবে না। আমি মনে করব যে এই ধরনের এদের শরীরে গন্ডারের চামড়া, বুঝছেন, এই হাসপাতালের ব্যাপারে অনেক বক্তব্য দেওয়া হয়েছে এবং বাংলাদেশে 2017 সাল থেকে বহুতবার এদেরকে রিপোর্টও দেওয়া হয়েছে যে হাসপাতালের মানগুলো খুবই নিম্নমানের অগ্নি নিরাপত্তা। কিন্তু তারা আজকে 2024 সাল পর্যন্ত তারা কেন এটা উন্নতি করে নাই, কেন এর জন্য এদেরকে জবাবদিহিতার ভিতরে আনা উচিত। আগুন ধরবে কেন, এসিতে আগুন ধরবে বা এই জায়গায় আগুন ধরবে কেন, কারণগুলো রয়েছে। তারা কেউ এগুলো লুকআফটার করে নেই দেখে এই ঘটনাগুলো হয়েছে। হাসপাতালের এগুলো লুকআফটার করার জন্য আপনি দেখবেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে, ডাক্তার রয়েছে। ডাক্তার তো করবে না, যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তারা, হোয়াট দেয়ার ড্রিম, তাদের তো এই কাজগুলো হলো। দেখেন, এখানে ইলেকট্রিক্যাল যে আগুনটা ধরেছে, অ্যাবসলিউটলি আপনি ইলেকট্রিক্যাল ফল্টের জন্য যারা এই দায়িত্ব আছে তাদেরকে সরাসরি জবাবদিহিতার ভিতরে নিয়ে আসা উচিত। আমি ড্যাম শিওর এখানে কোনো আর্থিং সিস্টেম ঠিক মতো ছিল না। এখানে GFCI বলেন আর AFCI, মানে আর্ক ফল্ট সার্কিট ইন্টারাপ্টার যেটা থাকার কথা, যেটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট প্রোটেক্ট করবে, সেই জিনিসটা ছিল না, যেগুলোর মানে মানুষের নিরাপত্তা দিবে, যেটা মানুষকে বাঁচাবে। GFCI গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার, সেগুলো যদি আপনি ইনস্টল না করেন তাহলে তো এই ধরনের ইনভাইট আপনি করবেন? আজকে এই হাসপাতালের লোক মানে বাঁচছে কেন, কারণ সিঁড়ি ছিল, পর্যাপ্ত সিঁড়ি ছিল, থেকে বের হয়ে গেছে। যদি বাংলাদেশের ঢাকা শহরে প্রায় 2000-এর উপরে হাসপাতাল রয়েছে ছোট বড়, দেখবেন যে একটা মাত্র সিঁড়ি রয়েছে ওই সমস্ত হাসপাতালের ক্ষেত্রে, তাহলে কি হতো আজকে? তাহলে আমাদের আজকে অনেক মানে কি বলবো, মৃত্যু আজকে এবং হতাহত আমাদেরকে গুনতে হতো। এটা কোনোভাবে, এটা এই লেথার্জিক মুভমেন্ট কোনোভাবেই করা সম্ভব না। তারা কি চোখ বন্ধ করে রয়েছে? তারা কি জানে না এতবার বলা হচ্ছে, ইভেন আই এম ড্যাম শিওর তাদেরকে চিঠিও দেওয়া হয়েছে, তারা কেন এটা ইম্প্রুভ করলো না? এই দায়িত্ব তাদেরকে কিন্তু নিতে হবে। জি, ধন্যবাদ শাকিল নেওয়াজ। আরেকটু যদি জানতে চাই, আমি আমাদের প্রতিবেদনে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি বললেন যে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, এটি কেমন কথা? একটি সরকারি হাসপাতালে, শিশু হাসপাতালের মতো
সরকারি হাসপাতালেই কেন আসলে মানে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ থাকবে? মাইন্ড করুন, আমি ডিরেক্টলি বলি, আমি তো ফায়ারে ছিলাম, সবচেয়ে দূর অবস্থা হলো সরকারি হাসপাতালগুলোতে, ঢাকা মেডিকেল কলেজ বলেন, তারপরে আপনি পিজি বলেন, তারপরে হলো আপনার যে ইয়ার হৃদরোগ ইনস্টিটিউট বলেন, তারপরে আপনার এই শিশু হাসপাতাল বলেন, অল দি সেম, তাদের কোনো সেরকম এই নাই ফায়ার ফাইটিংয়ের তাদের ওইরকম ডেভেলপ করার, এবং তাদেরকে বারংবার বলা হয়েছে, আমরা ফিজিক্যালি 2017-18 সালে যদি বলি যে আমরা ফিজিক্যালি এখানে কিন্তু প্রেজেন্টেশন দিয়েছি, তাদেরকে ড্রিল করেছি, এবং পরবর্তীতে আগুন ধরার পরে তারা কিন্তু ইভ্যাকুয়েশন ঠিকমতো করতে পেরেছে, তারপরে এই ইম্প্রুভমেন্টগুলো হয়নি কেন? আমি মনে করি যে যে স্বাস্থ্য বিভাগের মাননীয় মন্ত্রী মহোদয় যিনি আছেন, উনি অনেক প্রজ্ঞাবান, আমি মনে করি উনি প্রোএক্টিভ অ্যাপ্রোচ নিলে পরে এটা ইম্প্রুভ ড্রাস্টিক্যালি ইম্প্রুভমেন্ট অবশ্যই হবে। ফায়ার সেফটি ব্যতি রেখে কোনো অবস্থাতে হাসপাতাল ই করতে পারবো না, কারণ লাইফ থ্রেটেনিং কেন অনেক কিছু, কারণ এখানে যারা যাচ্ছে সব হলো রুগ্ন লোক, স্বাভাবিক লোকই আগুন থেকে বাঁচে না, সেখানে একটা মানে রুগ্ন লোক যে হলো আইসিইউতে রয়েছে, সিসিইউতে রয়েছে, যে চলাচল করতে পারে না, বেডেড পেশেন্ট, আর এখানে হলো শিশু, তা সে কেমনে বাঁচবে? এগুলো চিন্তা ভাবনা করে ইমিডিয়েটলি কিন্তু এটার ব্যবস্থা নেওয়া উচিত। আমি বলবো যে দিস ইজ দি মানে ট্রিগার, মানে এটা এরপরে আর রিস্ক নেওয়া উচিত হবে না, কারণ এটা হলো মার্চ মাস, এপ্রিল মার্চ, মে মাস, আগুনের জন্য খুবই ডেঞ্জারাস। আমি মনে করব যারা এখনো এটা মনে করতেছেন যে আগুন ধরবে না, ধরলে পরে দেখা যাবে রিয়েক্টিভ মোডে আছেন, তাদেরকে ঘুম থেকে জাগ্রত হয়ে এখন ইমিডিয়েটলি ব্যবস্থাগুলো নেওয়া উচিত। জি, একদম সংক্ষেপে একটা কথা যদি জানতে চাই, আমরা দেখলাম যে বেইলি রোড বা রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনার পর অনেকগুলো পদক্ষেপ নেওয়া হলো, এই পদক্ষেপগুলো কি আসলে যথেষ্ট কি না মানুষকে সচেতন করতে, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে? দেখেন, এটা তো আপনি সরকার কি করবেন, সরকার অনেক তার নির্দেশনা দিয়েছেন যে রেগুলেটরি বডি বিভিন্ন সংস্থাতে তারা কাজ করছে, কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি যদি আপনি যদি কাজ না করেন তাহলে হবে না, এটা কিন্তু হলিস্টিক অ্যাপ্রোচে যেতে হবে, সবাইকে সচেতনতার ভিতরে আসতে হবে। একজন আমি হলাম একটা সেফটির ফায়ার ফাইটিং এর চারটা টায়ার এখানে ইনভলভ, ইন্ডিভিজুয়াল, নাইভার, পাবলিক প্রাইভেট এবং গভর্নমেন্ট, এই চারটা চেয়ারে যদি একটা যদি কাজ না করে তাহলে কিন্তু কাজ হবে না। এখানে এই ব্যর্থটাই কিন্তু এখানেই, যেমন এখন আগুন লাগছে, দেখবেন যে যারা ফায়ার ইনভলভ তারা একটু গরম হয়ে যাবে, কিন্তু যার এখানে আগুন লাগবে সে যদি গরম না হয়, বা যার এখানে আগুন লাগবে সে যদি একটা প্রোএক্টিভ অ্যাপ্রোচ না হয় তাহলে কোনোদিনই এটা ইম্প্রুভমেন্ট হবে না। সেই জন্য এই টায়ারে সবাইকে অ্যাক্টিভেটেড করতে হবে, ঠিক আছে, শুধু একজন অ্যাক্টিভেটেড হলে পরে হবে না, কারণ এই হাসপাতালের কর্তৃপক্ষ পরিচালক মহোদয় সে কি জানে না যে তার হাসপাতালের অগ্নি নিরাপত্তা নাই, সেখানেও ইম্প্রুভ করলো না, সে কি জানে না যে তার ইলেকট্রিক্যাল সেফটি ঠিকমতো নাই, সেখানেও ইম্প্রুভমেন্ট করে নাই, যদি না করে তাহলে এই পরিচালক মহোদয়কে তাকে দায়িত্ব নিতে হবে, কারণ হি ইজ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।